মহাকরণ বিকাশ ভবন সেখানে যে পরিমাণ কর্মী দেখতে পাওয়া যায় আজ কিন্তু অনেকটাই ফাঁকা সেসব জায়গা পাশাপাশি বিভিন্ন জায়গায় চলছে পুলিশ পিকেটিং বিভিন্ন জায়গার সেই টুকরো টুকরো ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভ আন্দোলন দিয়ে নিয়ে ক্রমশ বাড়ছে কোথাও প্লাকার্ড হাতে কোথাও ব্যানার হাতে তারা বিক্ষোভে শামিল হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসানসোল বোলপুর ঝাড়গ্রাম শিলিগুড়ি পানাগড় বারাসাত কার্যত এই ছটি জায়গার কিন্তু একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে ডিএর দাবিতে ক্রমশই আন্দোলন জোরালো হচ্ছে শহীদ মিনারে যৌথ মঞ্চের অনশন আন্দোলন আজ 29 দিনে পড়ল ধর্মঘটের দাবিতে অনড় রাজ্য সরকারের কর্মচারীরা ধর্মতলায় 43 দিন ধরে তাদের জারি রয়েছে অবস্থান বিক্ষোভ আজ তাদের অবস্থান বিক্ষোভ 43 দিনে পড়ল বকেয়া ডিএর দাবিতে রাজ্য জুড়ে চলছে ধর্মঘট বিভিন্ন জায়গার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রামী চৌথ মঞ্চের পক্ষ থেকে বহরমপুর জেলা আদালতের গেটের সামনে কর্মচারীদের 24 ঘন্টা ধর্মঘট তারা পালন করছে পাশাপাশি তারা বিক্ষোভ প্রদর্শন করছে বিকাশ ভবনে কিন্তু ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে পাশাপাশি কলকাতা পুরসভায় সেখানেও কিন্তু ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে চলছে পুলিশ পিকেটিং পুলিশ নজরদারি চালাচ্ছে যাতে কোনো অশান্তি না হয় কোনো দুর্ঘটনা না হয় সেদিকেও নজর রয়েছে পুলিশের পাশাপাশি হাওড়াতে সেখানেও কিন্তু সরকারি কর্মচারীদের ধর্মঘট চলছে হাওড়া শহরের বিভিন্ন জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী নিজেই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন তিনি হাওড়ার বিভিন্ন জায়গা নিজেই ঘুরে দেখছেন তিনি নেতৃত্ব দিচ্ছেন হাওড়া শহরকে কার্যত মুড়ে ফেলা হয়েছে পুলিশি প্রহরাতে হাওড়া সিটি পুলিশের তরফে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায় পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু ধর্মঘট চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা কোনো বিভাগ খোলেনি কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু কার্যত আজকের সেখানে পড়াশোনা স্থগিত রয়েছে কোনো বিভাগ খোলেনি প্রফেসররা আজকের সকাল থেকেই কোনো ক্লাস নেননি এমনটাই জানা যাচ্ছে আর এই মুহূর্তে পানাগড়ের আপডেট নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুভাষ সুভাষ পানাগড়ের ছবিটা ঠিক কেমন আমরা দেখছি ডিএর দাবিতে দিকে দিকে বিক্ষোভ দিকে দিকে আন্দোলন পানাগড়ের ছবিটা ঠিক কেমন দেখো আজকে কিন্তু সকাল থেকে বলা চলে কাকসার বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো আছে রাজ্য সরকারের বিডিও অফিস খাদ্য দপ্তর অফিস সেখানে কিন্তু দেখা গেল কর্মী সংখ্যা খুবই কম কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে সেখানে কিন্তু জনমানব শূন্য একেবারে বলা চলে কোনো মানুষের কিন্তু দেখা নাই অতএব তারাও কিন্তু জেনে নিয়েছে যে আজকে কোনো সরকারি সেই আসবেন না অতএব কোনো কাজ হবে না সেই মতো কিন্তু দেখা গেল কোনো মানুষের দেখা নেই যদিও ভূমি দপ্তরের কয়েকজন আধিকারিক এসেছেন কিন্তু কাকসা বিডিও অফিসে আধিকারিক ছাড়া কেউ আসেননি এখন তালা মারা কাউকেই কিন্তু দেখা যায়নি অতএব রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু এই আন্দোলন কিন্তু আজকে করছে তারপর অপরদিকে দেখা গেল যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় সেখানেও কিন্তু দেখা গেল যে একটা পড়ুয়াও কিন্তু বিদ্যালয়ে আসেনি কিন্তু শিক্ষকরা এসছেন তারা বলছেন তারা কিন্তু আজকে আন্দোলন করছেন এবং পড়ুয়ারা যেহেতু আসেনি তারা বলছেন আজকের এই আন্দোলনকে অভিভাবকরা সমর্থন করেছেন তাই হয়তো পড়ুয়াদের পাঠায়নি অতএব আজকে কিন্তু তাদের রাজ্য সরকারের যে কর্মচারীদের আন্দোলন সেই আন্দোলনে কিন্তু প্রভাব পড়েছে কাকসাতেও পাশাপাশি পুলিশের নিরাপত্তা কেমন দেখছো সুভাষ দেখো পুলিশ নিরাপত্তা রয়েছে সব এই জায়গাতে কিন্তু পুলিশই যেটা কাজ তাদের কিন্তু সেটা দেখতে পাচ্ছি যদিও তাদের কিন্তু এই আন্দোলনে তাদেরকে দেখা যায়নি কিন্তু পানাগড়ে বিভিন্ন দপ্তরে অন্যান্য যারা কর্মচারীরা যারা আসছেন কিন্তু কার্যত সরকারি দপ্তর ফাঁকা এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আর এই মুহূর্তে পুরুলিয়ার আপডেট নেব সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক গৌতম আমরা বিভিন্ন জায়গায় সকালবেলা থেকে দেখছি বিক্ষোভ প্রদর্শন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা এই মুহূর্তে পুরুলিয়ার কি ছবি তারা কতটা সমর্থন করছে রাজ্য সরকারি কর্মচারীরা এই ধর্মঘটকে গৌতম দেখো আমরা সকাল থেকে যে চিত্রটা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ততা
অর্থাৎ সরকারি কর্মচারীদের এমপ্লয়ীদের মধ্যে এটা আমরা বিভাজন লক্ষ্য করছি, কারণ কিছু এমপ্লয়ী তারা কিন্তু কাজের কর্মসংস্থিতি বজায় রাখতে চাইছেন এবং কিছু সংগঠিত কর্মীরা তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছেন, ধর্মঘট পালন করছেন এবং সংগঠনের একটা করে তারা কিন্তু এই ধর্মঘট সফল করার উদ্যোগ নিয়েছেন। যারা এমপ্লয়ী ভিতরে ঢোকার চেষ্টা করছেন তারা কিন্তু তাদেরকে বাধা দেওয়ার একটা চেষ্টা হয়, বোঝানোর চেষ্টা করা হয়। এইটা যেমন একটা চিত্র আমরা দেখেছি বেলা গড়াতেই কিন্তু চিত্র আরো পরিষ্কার হয়ে যায়। এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা উল্লেখ করার বিষয়। আর দুদিন পরেই কিন্তু দু চার দিন পরেই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এরপরে আজকে যেটা আমরা দেখেছি একটি স্কুলে আমি দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন হাই স্কুলে, যেখানে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা নোটিফিকেশন করা হয়েছে এবং অবশ্যই মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে। সেই নিরিখে কিন্তু ছাত্ররা পরীক্ষার্থীরা তারা স্কুলে এসেছিল এবং নিরাশ হয়ে ফিরে যাচ্ছে, এবং আমরা দেখেছি বেশ দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে এসেছিল এবং কয়েক ঘন্টা এই পরীক্ষার মুহূর্তে কয়েক ঘন্টা অপচয় করে সময় নষ্ট করে কিন্তু একদম একদম নিরাশ হয়ে ফিরেছে। একদম, তুমি সার্বিক চিত্রের দিকে নজর রাখো, সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখো। ধন্যবাদ গৌতম।